সংস্কৃতে একটা ছোট্ট শ্লোক শুনেছি, যে বিদ্যা ধন বিদ্যা রত্ন বিদ্যা বিনা তথৈব চে সর্বোপরি বিদ্যাং দেহি নমস্তুতে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যাং সর্বত্র পূজ্যতে। তো আজকের এই মঞ্চ আমাদের সম্প্রীতির মঞ্চ, আমরা আশপাশে প্রতিবেশী আপনাদের, এখানকার যুবক যে কমিটি তারা আমাদের ছোট ভাইয়ের মতো, তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা মন থেকেই এসেছি। তবে যে সম্প্রদায়ই হোক না কেন, যে ধর্মই হোক না কেন, আমি ছোট মুখে বড় কথা বলছি না, আমার উপলব্ধি হিসাবে বলছি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ছয়টা ঋতু যে প্রকাশিত থাকে, তার মধ্যে দুটো ঋতু নিজের শরীরে, সেটা কিন্তু লুকায়িত থাকে, আর চারখানা ঋতু মানুষের প্রকাশ পায়। দুখানা ঋতু বলতে গেলে যেটা বোঝায়, লোভ আর হিংসা। লোভ প্রত্যেকটা মানুষের অন্তরে আছে, কিন্তু সেটা প্রকাশ পায় না, লুকায়িত অবস্থায় থাকে। হিংসা মানুষের অন্তরেই থাকে, কিন্তু এটা প্রকাশ পায় না। আর বাকি চারটে কিন্তু প্রকাশ পায়, তার মধ্যে ক্রোধ, তার মধ্যে মোহ মায়া, তার মধ্যে অহংকার, আর তার মধ্যে দাঁড়ায় ধৈর্য এবং কামশক্তি। স্বাভাবিকভাবে এই চারটে রিপুকে মানুষকে কন্ট্রোল করতে হয় বৈধ উপায়ে। অহংকার প্রকাশ পায়, সেটাকে কন্ট্রোল করতে হয়। ক্রোধ রাগ প্রকাশ পায়, সেটাকে কন্ট্রোল করতে হয়। মোহ মায়া প্রকাশ পায়, কন্ট্রোল করতে হয়। কাম শক্তি প্রকাশ পায়, সেটাকে বৈধ উপায়ে কন্ট্রোল করতে হয়। আর দুটো জিনিস সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়, লোভ